খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কয়েকটি এলাকায় অজ্ঞাত রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 18 থেকে 20 শিশু অসুস্থ হয়ে পড়েছে। এই অজ্ঞাত রোগটি খাগড়াছড়ি সদর থেকে 17 কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শনিবার তৃতীয় শ্রেণীর ছাত্রী ধনিকা ত্রিপুরা হঠাৎ করেই মারা যায়। তারপর থেকেই অজ্ঞাত রোগে আক্রান্ত হয় আরও বেশ কয়েকজন শিশু, যাদের প্রত্যেকের বয়স 10-এর নিচে। এরা সবাই দীঘিনালা উপজেলার মেরেং ইউনিয়নের দুর্গম রথীচন্দ্র কারবাড়িপাড়া সহ আশেপাশের এলাকার বাসিন্দা। করোনা পরিস্থিতিতে যোগাযোগ সাময়িক বন্ধ থাকায় হাসপাতালেও নেওয়া যাচ্ছে না অসুস্থদের। এক সপ্তাহ ধরে জ্বর হচ্ছে এভাবে, এখানে মেডিকেল টিম বলতে আসে না, দূরত্ব অনেক দূর। এমন খবরে একটি মেডিকেল টিম গিয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন। যে লক্ষণগুলো দেখা যাচ্ছে আমরা প্রাথমিকভাবে হাম বলে আমরা ধারণা করতেছি, কিন্তু রক্ত পরীক্ষা ছাড়া যেহেতু এটা কনফার্ম হতে পারবো না, তাই আমরা এখন আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমরা প্রথমে তাদেরকে আমাদের চিকিৎসায় আওতায় নিয়ে এসেছি। পরিস্থিতি সামাল দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি এখানে হামের কোনো লক্ষণ পাওয়া যায় অথবা হামের রোগী হয়, আমরা যে চেষ্টা করব সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের অনুমতি নিয়ে বিশেষভাবে এখানে করা যায় কিনা, যেহেতু এখানে একটা রোগের আবির্ভাবের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। DBC News Desk।